সুখবর আকামার মেয়াদ আছে তারপরও কিভাবে কফিল পরিবর্তন করা যাবে অনলাইন চুক্তি ছাড়া এ সুযোগ পাবে কি সরকার করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী পাঁচ মে পর্যন্ত বাড়িয়ে আদেশ জারি করেছে গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত আদেশে বিদেশ থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টিন বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আদেশে বলা হয়েছে মধ্যপ্রাচ্য সিঙ্গাপুর মালয়েশিয়া ও চীন থেকে যেসব যাত্রী টিকা নেওয়ার সনদ ও করোনা নেগেটিভ সনদ নিয়ে আসবেন তারা নিজের নিজ নিজ বাড়িতে চোদ্দ দিন কোয়ারেন্টাইনে থাকবেন সেক্ষেত্রে তাদের সংশ্লিষ্ট থানায় আগমন ও কোয়ারেন্টাইনের বিষয়টি জানাতে হবে মধ্যপ্রাচ্য সিঙ্গাপুর ও মালয়েশিয়া ও চীন থেকে আসা যাত্রীদের মধ্যে যাদের কেবল কোভিড মুক্ত সনদ থাকবে তাদের সরকার নির্ধারিত ব্যবস্থায় কোয়ারেন্টিনে থাকতে হবে চিকিৎসকরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে তাদের পরীক্ষা করে সম্মতি দিলে তারা নিজেদের বাড়ি ফিরে চৌদ্দ দিনের কোয়ারেন্টাইনের বাকি সময় শেষ করবেন সেক্ষেত্রে তাদেরকেও সংশ্লিষ্ট থানায় অবহিত করতে হবে সরকার নির্ধারিত হোটেলে অন্যান্য দেশ থেকে আসা যাত্রীরা নিজ খরচে চৌদ্দ দিন কোয়ারেন্টিনে থাকবেন